হাই ফ্রেন্ডস আমি রুমুখী বর্মন আমার ইউটিউব চ্যানেল ইউচিসি নেট হিস্ট্রি ক্লাসেস টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওয়ে আলোচনা করব ষোড়শ মহাজনপদ মৌর্য সাম্রাজ্যের উত্থান ও পতন থেকে বেশ কিছু এমসি কিউ ওকে আগের ভিডিওয়ে আমরা হরপ্পা সভ্যতা থেকে ফোরটি ফাইভ প্লাস এমসিকিউ দেখেছি ঠিক আছে তো আমি ভিডিওটি দিয়ে দিয়েছি যারা দেখো তারা দেখে নিও তো এই ভিডিওটি এখন দেখো ঠিক আছে আজকের প্রশ্নগুলো একদম ফার্স্ট ক্লাস এই প্রশ্নগুলো বি এস এলএসটি এসএসসি ডব্লুবি এস পি এস সি রেল রেল তারপর আরও অন্যান্য এক্সামের সাথে নেট এবং সেট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আর আজকে যে প্রশ্নগুলো আছে এখানে তোমরা দেখলে বুঝতে পারবে সব কোশ্চেনই ফার্স্ট ক্লাস ঠিক আছে তো দেখো এক নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন মহাজনক সতী কাপড় এবং একটি ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ওকে এ ডি তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কাশি কাশি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সমকালীন সাহিত্যে নিম্নলিখিত কোন মহাজনপদ সাগর বলে চিহ্নিত দেখো খুব সাধারণত ষোলোটি যে মহাজনপদ রয়েছে তার রাজধানী বা অবস্থান কোন রাজ্যে কোনটি অবস্থিত সেটি কিন্তু প্রায়শই আসে পরীক্ষাতে এবং ম্যাচেদা কলামেও আসলে আর কি পরীক্ষাতে এসে থাকলে সেটির উত্তর করা যায় কিন্তু এখান থেকে দেখো একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেনও আসে তো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক মনে হয়েছে জন্য আমি এগুলো দিয়েছি তো দেখো খুবই ভালো লাগবে ভিডিওটি এই কোশ্চেনগুলো লেখার দরকার নেই কারণ ভল তারপর মডার্ন ইন্ডিয়া থেকে অনেক প্রশ্ন হবে কত লিখবে তার চাইতে ভিডিওটি দু তিনবার দেখে নেবে আর টেক্সট বুক করবে ঠিক আছে আর যদি কারো সময় হয় তাহলে লিখতে পারো কোনো অসুবিধে নেই ওকে তবে ভিডিওটি দেখবে তাহলে তোমাদের কোশ্চেনগুলো আর কি মনে থাকবে তো দেখো কোন মহাজনপদ গঙ্গাসাগর বলে চিহ্নিত ছিল এখানে সঠিক উত্তর হবে অপশন এ ওকে প্রশ্ন নিম্নলিখিত কোন ইরানীয় শাসক খ্রিস্টপূর্ব পাঁচশো আঠারো অব্দে প্রথম ভারতবর্ষ আক্রমণ করেছিলেন অপশন থ্রি এতে রয়েছে দারায়ুস বিতে তে রয়েছে প্রথম কতফেসেস। সেতে রয়েছে দ্বিতীয় কত ফেসেস দ্বিতীয় রয়েছে গন্ড ফারনেস তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দারায়ুস ওকে মনে রাখবে নেক্সট এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেট এক্সামে এই প্রশ্ন অর্থাৎ এইভাবেই অনেকবার এসেছে অর্থাৎ মেগাস্থিনিসের মূল যে গ্রন্থ ঠিক আছে সেই গ্রন্থও তো পাওয়া যায়নি তার বিবরণ জানা যায় পরবর্তীকালে কিছু গ্রিক লেখকদের দ্বারা সেই গ্রিক লেখকগণ হলেন অর্থাৎ মেগাস্থের যে মূল কপি তিনি যে বই লিখেছেন সেটি তো পাওয়া যায় না কিন্তু তার যে বইয়ের উদ্ধৃতি সেই উদ্ধৃতিগুলো বা তার বইয়ের কিছু অংশ অন্যান্য পরবর্তীকালে গ্রিক লেখকদের বর্ণনায় পাওয়া যায় বইতে পাওয়া যায় লেখা হয়েছে তো সেই গ্রিক লেখকগণ কারা পরীক্ষাতে নেটে আসে কার এই যে কিছুজনের নাম দেওয়া থাকবে যাদের বইয়ে পাওয়া গেছে আর কিছু একজন বা দুজনের নাম দেওয়া থাকবে যাদের যারা কিন্তু লেখেনি অর্থাৎ তারা মেগাস্তিনি আগেই লিখেছেন তো মেগাস্তিনিশের পরে যারা লিখেছেন তারা মেগাস্তিনিসের কথাগুলোকে ইনক্লুড করেছিলেন কিন্তু যারা মেগাস্তিনি আগে লিখেছেন তারা তো ইনক্লুড করেননি তখন তো তিনি লিখেননি ওকে তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফোরের ডি অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ আরিয়ান ডায়োডোরাস জাস্টিন প্লুটার্ক স্টারবো সবার এই যে লেখকরা আছেন সবার লেখাতেই কিন্তু মেগাস্তিনিসের কিছু মেগাস্তিনিের বিবরণ পাওয়া যায় ঠিক আছে আমার মনে পড়েছে কার বিবরণে পাওয়া যায় না টেসিয়াস টেসিয়াসের বর্ণনায় কিন্তু মেগাস্তিনিের কোনো বর্ণনা পাওয়া যায় না মেগাস্তিনিসের লেখার ঠিক আছে তো এটি কিন্তু মনে রাখবে ওকে আরিয়ান ডায়োড্রাস জাস্টিন প্লুটার্ক তারপর রচনা পাওয়া যায় ঠিক আছে মনে রাখবে রচনা পাওয়া যায় না টেসিয়াস যুক্ত নন ঠিক আছে এর সঙ্গে নেক্সট প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলান ক স্তম্ভ স্তম্ভ তো মৎস্য মৎস্য বৎস ব্রিজি কুরু আমরা এবার রাজধানীটি মিলিয়ে দেখব ঠিক আছে কুরু রাজ্যের রাজধানী হয়ে যাবে ইন্দ্রপ্রস্থ ঠিক আছে হয়ে যাবে মৎস্য রাজধানী বিরাটনগর ওকে এরপর বৎস রাজধানী হবে কৌশাম্বী ব্রিজি রাজধানী হয়ে যাবে বৈশালী ওকে তো এখানে অপশন সি ইস রাইট নিম্নলিখিত কোনটি অশোকের সাম্রাজ্যের দক্ষিণ ভাগের প্রশাসনিক কেন্দ্র ছিল এ তোষালী বি সমাপা সি সুবর্ণগিরি টি উজ্জয়িনী তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি সুবর্ণগিরি ভাগের প্রশাসনিক কেন্দ্রের নাম সুবর্ণগিরি ওকে নেক্সট অর্থশাস্ত্র অনুসারে শাসকীয় কর্মচারীদের অধিকতম এবং ন্যূনতম বেতনের অনুপাত কত ছিল সেভেনের সঠিক উত্তর হয়েছে অপশন বি ওকে হ্যালো এখানে সঠিক উত্তর হয়ে অপশন বি ফোরটি এইট জিরো জিরো টু সিক্স ঠিক আছে একটি উচ্চতম অধিকতম আর একটি ন্যূনতম নেক্সট মৌর্য শাসন ব্যবস্থায় পৌত ধক্ষ কোন বিভাগের দায়িত্ব ছিলেন এ রয়েছে ওজন এবং মাপ বি বনসম্পদ দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ওজন এবং মাপ ঠিক আছে দেখো আমি যখন প্রশ্ন দিই তখন অনেক ম্যাটেরিয়ালস দু অনেক বই থেকে ঘেটে ঘেঁটে তারপর কোশ্চেনস চু চুজ করে করে তারপর টাইপ করে করে দিই কিন্তু এখানে দেখছি আমি কোশ্চেন্সগুলো সবগুলোই খুবই স্ট্যান্ডার্ড আর খুবই ভালো কোয়েশ্চেন্স আর একদম কোনো কোশ্চেনও একদম ছাড়া যাচ্ছে না কোনটাকে ছেড়ে কোনটাকে এখানে দেবো তাই আমি ভাবলাম এই সবগুলোই কোশ্চেনই আমি দিয়ে দিই ঠিক আছে কারণ দেখলে অনেকটাই হেল্প হবে ওকে নেক্সট অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্য কটি প্রদেশে বিভক্ত ছিল তো দেখো এখানে নাইন নাম্বারের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পাঁচটি ঠিক আছে নেক্সট মৌর্য শাসন ব্যবস্থায় নিম্নলিখিত কোন পদাধিকারী ভূমি রাজস্ব ব্যবস্থা দেখাশোনা করত কোন পদাধিকারী ভূমি রাজস্ব ব্যবস্থা পদাধি দেখাশোনা করতেন কে দেখো আমি একটি কথা বলে দিই তোমরা কিন্তু বইয়ে সন্নিধাত্রী সমাহর্তা পণ্নাধ্যক্ষ সীতাধক্ষ এ চারটি কি এগুলো একটু দেখে নেবে বইতে ঠিক আছে কারণ এগুলো থেকে কিন্তু মানে এখানে একটা দেওয়া রয়েছে বাট আর তিনটে পরীক্ষাতে যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো একটু দেখে নেবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সমাহর্তা ভূমি রাজস্ব ব্যবস্থা দেখাশোনা করতেন কি সমাহর্তা ঠিক আছে নেক্সট গ্রিক রাজ্য বুকেফোলা কোন নদীর তীরে অবস্থিত অপশন এ রাভি বি চিনাব সি ঝিলাম ডি সিন্ধু হ্যালো প্রশ্নটা দেখো গ্রিক রাজ্য বুকে ফলা কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক উত্তর হবে অপশন সি ঝিলাম ঝিলাম নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থটিকে কৌটিল্য অনেক নামে উল্লেখ করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অভিধান চিন্তামণি ঠিক আছে ডি ইজ রাইট অ্যান্সার প্রাচীন বন্দর পুহার কোন নদীর তীরে অবস্থিত এতে রয়েছে কাবেরী বিতে রয়েছে পেরিয়ার সিতে রয়েছে কৃষ্ণা আর ডিতে রয়েছে গঙ্গা তো দেখো প্রাচীন বন্দর পুহার এটি কাবেরি নদীর তীরে অবস্থিত কাবেরী নদীর তীরে অবস্থিত রাইট নেক্সট প্রশ্ন শ্রাবণ বেলগুলা কোথায় অবস্থিত এই শ্রাবণ বেলগুলা হলো সেই শ্রাবণ বেলগুলা যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ সময়ে সেখানে তিনি যান ঠিক আছে জৈন ধর্ম মতে বলা হয় জৈন ধর্ম মতে তিনি সেখানে প্রাণত্যাগ করেন ওকে তো দেখো শ্রাবণ বেলকোলা কিন্তু এখানে কর্ণাটকে অবস্থিত অপশন এ ইজ রাইট আনসার ঠিক আছে নেক্সট মগধের অবস্থান কোথায় উত্তর বিহার দক্ষিণ বিহার পূর্ব বিহার নাকি উত্তর প্রদেশে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি দক্ষিণ বিহারে কিন্তু মগধের অবস্থান ঠিক আছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি মৌর্যকালীন শৈলকৃত মূর্তি রক কাট স্কলাপচার নিম্নলিখিত কোনটি মৌর্যকালীন শৈলকৃত মূর্তি রক কাট স্কলাপচার তো দেখো সিক্স নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ ধৌলির হাতি মূর্তি ধৌলির হাতি মূর্তি এটি রক কাট স্কলাপচার ঠিক আছে এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন তোমরা পড়ো যে বিজয়নগর সাম্রাজ্য তারপর মুঘল সাম্রাজ্যে তারপর এদিকে সুলতানি পিরিয়ডে মোহাম্মদ বিন তুকলকের সময় ভারতে কে আসেন তারপর এদিকে আলবিরুনি কার সময়ে কার সাথে ভারতে এসেছেন মৌর্য মুঘল সাম্রাজ্যে আকবরের সময় কে বিদেশি পর্যটক আসেন বিজয়নগর সাম্রাজ্যে কারা বিজয়টি বিদেশি পর্যটক আসেন তো সেরকম প্রাচীন ভারতেও কিন্তু এরকম পর্যটক আসেন ঠিক আছে তো এখানে সেই বিষয়টি দেওয়া রয়েছে এগুলো তোমাকে কিন্তু সবই মনে রাখতে হবে মৌর্য সাম্রাজ্যেরও মনে রাখতে হবে তারপর হর্ষবর্ধনের সময় কে আসে গুপ্ত সাম্রাজ্যের সময় কে কে আসে এগুলো মনে রাখতে হবে তেমন একইভাবে মুঘল সাম্রাজ্য তারপর এদিকে মুঘল সাম্রাজ্য তারপর বিজয়নগর সাম্রাজ্য সুলতানি পিরিয়ড এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এখান থেকে হয় অ্যানসিএম থেকে না হয় মিডিয়া ভোল থেকে না হয় মুঘল থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে তো দেখো এখানে ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মেলাতে বলেছে ঠিক আছে আমরা মেলানোর চেষ্টা করছি তো সেভেন্টিন নাম্বার দেখো বিম্বিসার বিম্বিসারের সময় কিন্তু ভারতে এসেছেন বিম্বিশার বিন্দু তারপর অজাত শত্রু গন্ড ফারনেস দেখো এখানে বিম্বিসার তো তার সময় চিকিৎসক ছিলেন জীবক ঠিক আছে এ হয়ে যাবে অপশন থ্রি তারপর বিন্দুসার বিন্দুসার হয়ে যাবে ডেমাকোস তিনি ভারতে আসেন অজাত শত্রু তার মন্ত্রী হয়ে যাবে বাসাকর তার মন্ত্রীর নাম গন্ট সময় আসেন সেন্ট থমাস তো দেখো এটি কিন্তু মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তো এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে ওয়েট ওয়েট এক মিনিট ওয়েট করো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো উত্তরাধিকার সংক্রান্ত ভ্রাত্রীর কোন মন্ত্রী অশোককে সাহায্য করেছিলেন এ বিষ্ণুগুপ্ত বি রাধাগুপ্ত সি বসুগুপ্ত ডি উপগুপ্ত তো দেখো এটিন নাম্বারের এটিন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি রাধাগুপ্ত উত্তরাধিকার সংক্রান্ত ভ্রাতৃযুদ্ধে রাধাগুপ্ত যিনি মন্ত্রী তিনি অশোককে সাহায্য করেছিলেন ঠিক আছে সব প্রশ্ন কিন্তু খুবই প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি ভিডিওটি দেখে নেবে বারবার তাহলে কিন্তু মনে থাকবে ঠিক আছে নেক্সট নিম্নলিখিত কোন বৌদ্ধ স্তূপটি অশোকের দ্বারা ইট দিয়ে নির্মিত হয়েছিল নিম্নলিখিত কোন বৌদ্ধ স্তূপটি অশোকের দ্বারা ইট দিয়ে নির্মিত হয়েছিল ইট দিয়ে ঠিক আছে তো দেখো এখানে নাইনটিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ সাঁচি স্তূপ সাঁচি স্তূপ ঠিক আছে নেক্সট অশোকের সারনাথ স্তম্ভে নিম্নলিখিত কোন প্রাণীগুলির উপস্থাপন করা হয়েছিল অশোকের সারনাথ স্তম্ভে নিম্নলিখিত কোন প্রাণীগুলির উপস্থাপন করা হয়েছিল ওয়ান হাতি টু বাঘ থ্রি ঘোড়া চার সার পাঁচ গন্ডার ছয় সিংহ তো দেখো এখানে বাহ একদম খুবই ভালো কোয়েশ্চেন ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ওয়ান টু ফোর সিক্স ওয়ান টু ফোর সিক্স ওয়ান টু ফোর সিক্স ইয়েস হাতি বাঘ সার সিংহ হাতি বাঘ সার সিংহ এগুলো কিন্তু সেখানে উপস্থাপন করা হয়েছিল উপস্থাপন করা হয়নি কোনটি উপস্থাপন করা হয়নি উপস্থাপন করা হয়নি ঘোড়া আর গন্ডার ঠিক আছে তো দেখো এখানে কী করবে অপশন থ্রি রয়েছে এখানে রয়েছে আর টিতে তে রয়েছে এ এ দুটো তো হবেই না ঠিক আছে একদম এলিমিনেশন তো এখানে দেখো অপশন থ্রি রয়েছে এটাও এলিমিনেট হয়ে গেল ওকে তো এভাবেও তোমরা কারেক্ট করতে পারো ঠিক আছে তারপর গন্ডার কেউ যদি জানো মনে থাকে যে গন্ডারের ছবি ছিল না উপস্থাপন করা হয়নি তাহলে এই যে পাঁচ রয়েছে এখানে তারপর এদিকেও পাঁচ রয়েছে এলিমিনেশন হয়ে গেল ঠিক আছে এভাবে করবে তাহলে খুবই সহজ লাগবে তো এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক অশোকের বেশিরভাগ শিলালেখ প্রাকৃত ভাষায় লেখা কারণ টোয়েন্টি ওয়ান কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বেশিরভাগ মানুষ বসতে পারে বলে ঠিক আছে সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন অপশন এ অশোক ঘোষ অপশন বি উপগুপ্ত অপশন সি বসুমিত্র অপশন ডি নাগার্জুন তো টোয়েন্টি টু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উপগুপ্ত সোজা কথা যদি পরীক্ষাতে আসেছে সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা তিনি বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসেন ঠিক আছে সেটি যাবে কিন্তু উপগুপ্ত এটি কিন্তু অনেক এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ সব প্রশ্ন বুঝতেই পারছ নেক্সট কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল ঠিক আছে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য দেওয়া হয় কার রাজত্বকালে তো দেখো টোয়েন্টি থ্রি সঠিক উত্তর অপশন সি অশোক অশোকের আমলে ওকে নেক্সট পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কত পর্যন্ত বিস্তৃত ছিল পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কত পর্যন্ত বিস্তৃত ছিল এ শতদ্র নদী বি পাঞ্জাব সি বিতোস্তা আর ডি হিন্দুকুশ তাই বলেই যে ম্যাপটা কিন্তু দেখে নেবে একবার ওকে তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি পশ্চিমের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হিন্দুকুশ পর্যন্ত হিন্দুকুশ পর্যন্ত অশোকের সাম্রাজ্য বিস্তৃত ছিল কোন দিকে পশ্চিম দিকে ওকে এদিকে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কোথায় তক্ষশিলাতে কনৌজে মগধে নাকি উজ্জয়নীতে তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি মগধে ঠিক আছে নেক্সট সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও অভি উল্লেখিত করা হয়েছে সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লেখিত করা হয়েছে তো দেখো এখানে টোয়েন্টি সিক্স এর সঠিক উত্তর হয়েছে অপশন ডি প্রিয়দর্শী দেবনাম প্রিয় প্রিয়দর্শী ঠিক আছে নেক্সট অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী দেখো টোয়েন্টি সেভেনের সঠিক উত্তর হয়েছে অপশন বি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী ঠিক আছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী এই তৃতীয় শতাব্দী খ্রিস্টপূর্ব বিসিই বিফোর সেঞ্চুরি এরা এগুলো কিন্তু মনে রাখাটা খুবই জরুরি তো মনে রাখবে ঠিক আছে হ্যালো এভরি ওয়ান নেক্সট প্রশ্ন দেখো কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য তো আমরা সকলেই জানি এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য তার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য রাইট নেক্সট কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন তো এখানে অবশ্যই হয়ে যাবে টোয়েন্টি নাইনের সঠিক উত্তর তোমরা সবাই দিতে পারবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মেগাস্তনিস ঠিক আছে নেক্সট সম্রাট অশোকের সাম্রাজ্য সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল না সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল না এখানে প্রশ্নটি হবে সম্রাট অশোকের সাম্রাজ্য নিচের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল না এ মাদ্রাস বি কাশ্মীর সি তক্ষশীলা ডি কনোজ তো দেখো থার্টি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাদ্রাস এটি তো তামিলনাড়ুতে এটি ছিল না ঠিক আছে নেক্সট দেখো আলেকজান্ডারের শিক্ষাগুরু গুরু কে ছিলেন এখানে একটু আলেকজান্ডার থেকেও কোয়েশ্চেন দিয়েছে ঠিক আছে যাই হোক খুবই ভালো প্রশ্ন তো দেখো থার্টি ওয়ানের এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন অ্যারিস্টটল ঠিক আছে দি ইন্ডিকা কে লিখেছেন থার্টি টু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মেগাস্তিনি ভারতের ইতিহাসে ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তের সূত্রপাত প্রথম কোন সময়ে হয় এ বি গুপ্ত যুগে ডি মুঘল যুগে তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌর্য যুগে গুপ্তচর বৃত্তের সূত্রপাত প্রথম হয় মৌর্য যুগে ঠিক আছে নেক্সট ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় অশোক কনিষ্ক পুষ্যমিত্র সঙ্গ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে নেক্সট মেগাস্তিনিস কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন এ দারায়ুস বি আলেকজান্ডার সি মোহাম্মদ বিন কাসিম ডি সেলুকাস তো থার্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সেলুকাস রাইট নেক্সট সম্রাট অশোকের বেশিরভাগ অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছে সম্রাট অশোকের বেশিরভাগ অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছে লিপি 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 ছিল এখানে কিন্তু জিজ্ঞাসা করেছে ঠিক আছে তো দেখো এখানে থার্টি সিক্সের এর সঠিক উত্তর হবে অপশন ডি ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপি কোন লিপি ব্রাহ্মী লিপি ঠিক আছে অপশন ডি ইজ রাইট নেক্সট দেখো সম্রাট অশোক কার পুত্রও ছিলেন এ চন্দ্রগুপ্ত মৌর্য বি অজাত শত্রু সি বিন্দুসার ডি বিম্বিসার তো দেখো এখানে থার্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিন্দুসার বিন্দুসারের পুত্রও ছিলেন ঠিক আছে বিম্বিসার আর বিন্দুসার গুলিয়ে ফেল না ঠিক আছে বিম্বিসার তারপর অজাত শত্রু সেটি প্রথমে চলে গেল ঠিক আছে আগে তারপর মৌর্য সাম্রাজ্য প্রথমে দেখো হরচঙ্ক বংশ সেই বংশের শাসক বা প্রতিষ্ঠাতা ছিলেন আহ বিম্বিসার তার ছিল শ্রেণিক তারপর বিম্বিসারের পরে আসেন অজাত শত্রু অজাত উত্তর সুরিগণ আসেন এরপর অজাত শত্রুর যে অর্থাৎ হরচঙ্ক বংশের শেষ শাসক নাগদশক নাগদশককে হত্যা করে তার অন্যতম প্রশাসক ও মন্ত্রী শিশুনাগ মগথে শৈশনাগ বংশের প্রতিষ্ঠা করেন তারপর তাহলে গেল হরচঙ্ক বংশ তারপর আসলো শিশুনাগ অর্থাৎ শৈশুনাক বংশ তারপর নন্দ বংশ তারপর এদিকে পার্সিক আক্রমণ আলেকজান্ডারের অভিযান ঠিক আছে তারপর মৌর্য সাম্রাজ্য আর মৌর্য সাম্রাজ্যের হয়ে যাবে প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য তারপর হয়ে যাবে বিন্দুসার তারপরে আসবে অশোক ওকে তো এটি একটু মাথায় রাখবে তো দেখো বিন্দুসারের পুত্র অশোক ছিলেন সম্রাট অশোক বিন্দুসারের পুত্র ছিলেন ঠিক আছে তারপর নেক্সট দেখো সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজক শ্রেণীর নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন

মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাচে কলামেও জিজ্ঞাসা করতে পারে একদিকে শাসক আর একদিকে তার প্রতিষ্ঠিত নগরের নাম ঠিক আছে তো থার্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাটলিপুত্র পাটলিপুত্র নগরটির কে প্রতিষ্ঠা করেন হয়ে যাবে অজাতশত্রু নেক্সট কোন মৌর্য ব্যক্তিত্বকে অষ্টাদশ শতাব্দীতে স্যান্ড্রো কোর্টাস নামে জানা গেছে তো ফোরটি সঠিক উত্তর হয়ে অপশন টি চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রো স্যান্ড্রো কোর্টাস নামেও জানা গেছে নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন তো তোমরা খেয়াল করে থাকলে দেখবে একটু আগে আমি এটি আলোচনা করে দিয়েছিলাম ঠিক আছে তো ফোরটি ওয়ান এর সঠিক উত্তর হবে বি শ্রাবণ বেলকোলা চন্দ্রগুপ্ত মৌর্য শ্রাবণ বেলগোলায় তার জীবনের শেষ ভাগ কাটিয়েছিলেন নেক্সট দেখো নিচের কোন শাসক বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন ফোরটি টু সঠিক উত্তর যাবে অপশন সি চাণক্য তিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন ঠিক আছে মৌর্য বংশের কোন শাসক অমিত্রঘাত নামেও পরিচিত ছিলেন ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অমিত্রঘাত কে ছিলেন বিন্দুসার ঠিক আছে একটু আগে আমরা জেনে নিলাম যে বিম্বিসার ছিলেন হরচঙ্ক বংশের রাজা তার উপাধি ছিল শ্রেণিক ঠিক আছে হরচঙ্ক বংশের রাজা তার উপাধি ছিল শ্রেণিক ওকে আর এদিকে দেখো মৌর্য বংশের শাসক বা একজন রাজা হলেন কে বিন্দুসার তার উপাধি ছিল অমিত্র এগুলো কিন্তু কোনো মতেই গুলিয়ে ফেলবে না ঠিক আছে নেক্সট হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন সঠিক উত্তর যাবে অপশন এ পুরুকে পুরুকে পরাজিত করেছিলেন আচ্ছা এখানে বলা হয় যে পুরু যখন যুদ্ধে হেরে গেলেন আলেকজান্ডারের সঙ্গে তখন আলেকজান্ডার তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার কাছে তিনি কীরকম ব্যবহার আশা করেন তো পুরু উত্তরে বলেছিলেন যে আমি রাচার কাছ থেকে রাচার মতন ব্যবহারই আশা করি ঠিক আছে এরকম তারপরে যতটুকু মনে পড়ছে আমার তারপর আলেকজান্ডার পুরুকে তার রাজ্য ফিরে দেন এবং আরও কিছু অঞ্চল জয় করে দেন যখন আমরা আলেকজান্ডার সম্পর্কে আলোচনা করব তখন এ বিষয়ে ডিটেলসে জানিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এখানে দেখে রাখো যে পরাজয়ের পর রাজা পুরুকে আলেকজান্ডারের সৈন্যদের দ্বারা বন্দি অবস্থায় আলেকজান্ডারের সম্মুখে আনা হলে পুরু তার কাছে রাজচিত সম্মানের দাবি করেন এবং তার ফলস্বরূপ আলেকজান্ডার পুরুকে তার হারানো রাজ্য ফিরিয়ে দেন ঠিক আছে তো এখানে এটুকুই তো যাই হোক তোমরা বুঝতে পারলে তারপর নেক্সট দেখো অশোকের অনুশাসনের ১৪টি শিলালিপি কোথায় মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে কান্দাহার সাসারাম গিরনার পাটলিপুত্র তো দেখো এখানে ফোরটি ফাইভ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গিরনারে ঠিক আছে গিরনারে অশোকের অনুশাসনের ১৪টি শিলালিপি মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে ঠিক আছে নেক্সট দেখো শ্রাবণ বেলকোলাতে গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি কে নির্মাণ করেন ফোরটি সঠিক উত্তর হয়ে অপশন এ চামুন্ডুরায়া চামুন্ডুরায়া ঠিক আছে নেক্সট সাঁচি স্তূপ কোন সময়ে নির্মিত হয়েছিল বৌদ্ধ যুগে মৌর্য যুগে গুপ্ত যুগে নাকি কুষাণ যুগে তো দেখো ফোরটি সেভেন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌর্য যুগে সাঁচি স্তূপ এটি মৌর্য যুগে নির্মিত হয়েছিল নেক্সট দেখো মথুরা ঘরানার শিল্প কার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত হয় এ সাদা মার্বেল বি লাল বেলে পাথর সি গ্রানাইট ডি স্লেট তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি লাল বেলে পাথর ওকে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিচের কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম পাঠস্থান তক্ষশিলা উজ্জয়িনী বিক্রমশীলা নালন্দা এ প্রশ্নটি যারা সেট বা নেট এক্সাম দেবে তাদের কিন্তু পেপার ওয়ানেও অনেকটা হেল্পফুল পেপার ওয়ানেও কিন্তু এই নালন্দা উজ্জয়নি বিক্রমশীলা তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে আর ইতিহাসের জন্য তো মাস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই ঠিক আছে মানে তোমাকে পড়তেই হবে মনে রাখতেই হবে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো 49 নাইন এর সঠিক উত্তরটি হবে অপশন এ তক্ষশিলা প্রাচীনতম পাঠস্থান ঠিক আছে কৌটিল্যের অর্থশাস্ত্রের নিচের কোন ফলটির উল্লেখ নেই কোনো উল্লেখ নেই তো দেখো এখানে ফিফটি নাম্বারের প্রশ্নের সঠিক উত্তর হয়েছে অপশন সি পেয়ারা এ ফলটির কিন্তু কোনো উল্লেখ নেই ঠিক আছে কোনো উল্লেখ নেই উল্লেখ কোন ফলগুলির রয়েছে তাহলে উল্লেখ রয়েছে কলা আম এসবের ঠিক আছে তো প্রশ্ন অনুযায়ী সঠিক আঙুর উত্তর হবে অপশন সি পদের নামের উল্লেখ কোথায় রয়েছে এই হর্ষচরিত বি অর্থশাস্ত্র সি ডি অঙ্গুত্তর নিকায় তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে অবশ্যই অপশন ডি অঙ্গুত্তর নিকায় ঠিক আছে নেক্সট পাটনা শহরের প্রাচীন নাম নিচের কোনটি এর সঠিক উত্তর অপশন বি পাটলিপুত্র পাটলিপুত্র হয়ে হয়ে যাবে যাবে পাটনা শহরের প্রাচীন নাম ঠিক আছে নেক্সট প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন এ অশোক বিম্বিসার সি প্রথম চন্দ্রগুপ্ত ডি অজাত শত্রু তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন আছে কে যিনি মপথে হরচঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে সাথে বুদ্ধের সমসাময়িক ও হরচঙ্ক বংশের প্রথম প্রখ্যাত রাজা ওকে আর এই বিম্বিসার তিনি এই অঞ্চলে আধিপত্য বিস্তারের মাধ্যমে মগ থেকে উত্তর ভারতের এক শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেন তার উপাধি ছিল শ্রেণিক বিম্বিসার নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণের পর তার সাম্রাজ্যে এই ধর্মকে রাষ্ট্রধর্ম ধর্ম হিসেবে ঘোষণা করেন আচ্ছা যাই হোক ঠিক আছে আর রাজগৃহ বা গিরিব্রজ ছিল তার রাজধানী ঠিক আছে আর তিনি অর্থাৎ বিম্বিসার তার বিশাল আয়তনের রাজ্য পরিচালনার জন্য এক সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন মগ থেকে সাম্রাজ্য রূপে গড়ে তোলার ক্ষেত্রে বিম্বিসার তিন প্রধান কূটনীতির আশ্রয় নিয়েছিলেন এক বৈবাহিক সম্পর্ক স্থাপন দুই যুদ্ধ সংগঠন তিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ঠিক আছে তো এর এটুকুই জেনে রাখো আর এর চাইতে বেশি ডিটেলস যখন প্রশ্ন আসবে তখন আমি যে প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য হবে সেই প্রশ্নের সঙ্গে দিয়ে দেব ডিটেলস ঠিক আছে তো এখানে আপাতত সঠিক উত্তর বি বিসার নেক্সট পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত পৌর প্রশাসনের সুব্যবস্থা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য রাইট তো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন দেখো পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য বিখ্যাত ছিলেন এখানে চন্দ্রগুপ্ত মৌর্য আমরা দেখলাম নেক্সট দেখো যে প্রশ্ন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা সাতশো খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল এ ম্যাসিডোনিয়া বি নালন্দা সি তক্ষশিলা ডি বাগদাদ তো দেখো ফিফটি ফাইভ সঠিক উত্তর হচ্ছে অপশন সি তক্ষশিলা এটি কিন্তু সাতশো খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল ঠিক আছে নেক্সট কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ফিফটি ফাইভ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে সরি ফিফটি সিক্স সঠিক উত্তর হয়ে যাবে তিনি জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ঠিক আছে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেন ফিফটি সেভেনের এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উদয় ভদ্র উদয় ভদ্র ঠিক আছে প্রশ্ন অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন তো এখানে দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি জেমস প্রিন্সেপ ঠিক আছে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ তারপর দেখো কোন মৌর্য রাজা প্রথম রাস্তায় মাইল বসিয়েছিলেন দেখো খুবই খুবই সুন্দর প্রশ্ন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ মাইল প্রথম ঠিক আছে কোন মৌর্য রাজা প্রথম রাস্তায় মাইল স্টোন বসিয়েছিলেন এতে রয়েছে বিন্দুসার বিতে রয়েছে অশোক সিতে রয়েছেন বৃহদ্রথ আর ডিতে রয়েছেন চন্দ্রগুপ্ত মৌর্য তো দেখো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে তারপর দেখো এই প্রশ্নটি অনেকবার কিন্তু পরীক্ষাতে আসতে দেখা গেছে ঠিক আছে দেখো শেষ মৌর্য সম্রাটকে হত্যা করে তার সেনাপতি ও পরামর্শদাতা মগধের সিংহাসনে দখল সিংহাসন দখল করেন তিনি কে ছিলেন তো দেখো সিক্সটি নাম্বারের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পৌষ্যমিত্র সঙ্গ পশুমিত্র সঙ্গ তিনি কিন্তু শেষ মৌর্য সম্রাট যিনি ছিলেন তাকে হত্যা করে সিংহাসনে বসেন ঠিক আছে নেক্সট দেখো আলেকজান্ডার যখন ভারতে ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলার রাজা কে ছিলেন এ পুরু বি ধননন্দ সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি অম্ভি তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অম্ভি অলেক আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলার রাজা ছিলেন অম্ভি ঠিক আছে নেক্সট শেষ মৌর্য সম্রাটটি কে ছিলেন আমরা জানি যে শেষ মৌর্য সম্রাট ছিলেন এখানে বৃহদ্রথ ঠিক আছে এখানে কিন্তু মনে রাখবে বৃহদ্রথ তিনি শেষ মৌর্য সম্রাট যিনি যাকে হত্যা করা হচ্ছে তিনি বৃহদ্রথ ঠিক আছে নেক্সট দেখো নিচের কে বলেছিলেন যে প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না এ মেগাসিনিস বি চাণক্য সি ফা হেন ডি হুয়েন সাং তো দেখো এখানে ফোর প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই হয়ে যাবে এ ঠিক আছে যারা তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একবার দেখে নেবে দিল্লির প্রাচীন নাম কি ছিল তো দেখো দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ ঠিক আছে নেক্সট ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম বুকি ফিলাস যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন তিনি হয়ে যাবেন আলেকজান্ডার ঠিক আছে আলেকজান্ডার অপশন সি ইজ রাইট কার রাজদূত ছিলেন তো দেখো মেগাস্তিনিস রাজদূত ছিলেন সেলুকাস নিকেটর সিক্সটি সেভেনের এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নেক্সট কৌটিল্য কোথা থেকে মগথে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন কৌটিল্য কোথা থেকে মগথে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন এখানে সিক্সটি এইট প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তক্ষশিলা ঠিক আছে নেক্সট দেখো গ্রিক বীর আলেকজান্ডারের নামের সাথে গ্রিসের কোন অঞ্চলের নামও বিখ্যাত হয়ে আছে এখানে সঠিক উত্তর হবে ম্যাসিডেনিয়া এথেন্স স্পার্টা গ্রিকবির আলেকজান্ডারের নামের সাথে ম্যাসিডোনিয়া ম্যাসিডোনিয়া গ্রিকবির আলেকজান্ডারের নামের সাথে গ্রীসের কোন অঞ্চলের নামও বিখ্যাত হয়ে আছে দেখো এখানে সঠিক উত্তর হবে ম্যাসিডোনিয়া ঠিক আছে নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কাকে পরাজিত করেছিলেন অপশন এ সেলুকাস 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 সেলুকাসকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন ওকে আলেকজান্ডার পুরো তো হবে না ঠিক আছে নেক্সট দেখো সেভেন্টি প্লাস কোশ্চেন্স করা হয়ে গেছে আজ অনেক প্রশ্ন করলাম এই ভিডিওই প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ বারবার বলছি এই কোশ্চেন্সগুলো বারবার দেখো প্রচুর হেল্প হবে কীভাবে যে হেল্প হবে তুমি বুঝতেও পারবে না এগুলো দেখো বারবার হেল্প হবে ঠিক আছে যে এক্সাম দিতে যাও না কেন মৌর্য সাম্রাজ্য থেকে কিন্তু কোশ্চেন্স আসেই আসে ওকে চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডার অশোক থেকে তো আসেই আসে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর অশোক স্তম্ভের কথা তো তোমরা সকলেই জানোই ঠিক আছে যেটি খুবই একদম তো দেখো এখানে আমরা সত্তরটি প্রশ্ন আছে দেখলাম এবার সেভেন্টি ওয়ান নাম্বার প্রশ্ন আধুনিক ঐতিহাসিকরা প্রাচীন যুগের কোন রাজাকে রাজবেশে সন্ন্যাসী আখ্যা দিয়েছেন কোনো কোনো নতুন কোয়েশ্চেন্স পাবে এগুলো দেখে নেবে ঠিক আছে দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অশোক রাজবেশে সন্ন্যাসী অশোককে নেক্সট ভারতে মুদ্রায় ব্যবহৃত অশোক স্তম্ভটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে ঠিক আছে দেখো আমি যেটি বললাম এখনই অশোক স্তম্ভের কথা এখানে দেখো প্রশ্নটি অবশ্যই প্রশ্নটি দেওয়া হয়েছে তো এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষাতে আসে যে কোনো চাকরির পরীক্ষায় আসে আর নেট সে ডব্লিউ বি এসএসসি এম এসএলএসটি তারপর পিএসএসসি অর্থাৎ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস সবার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো ভারতের মধ্যে ব্যবহৃত অশোক স্তম্ভটি এটি এটি কিন্তু সারনাথ থেকে আবিষ্কৃত হয়েছে ঠিক আছে নেক্সট আজকের শেষ প্রশ্ন ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন কারা এ এ বি সি ইন্দো টি গুপ্ত সম্রাটরা তো ফ্রেন্ডস এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দো গ্রিকরা ঠিক আছে তো আজ এখানে শেষ হয়ে গেল আমাদের কোশ্চেন আনসার পরবেন্টি থ্রি প্রশ্ন আজ আমরা সলভ করলাম ঠিক আছে মূলত মৌর্য সাম্রাজ্য থেকেই অধিকাংশ প্রশ্ন ছিল এরপর গুপ্ত সাম্রাজ্য থেকে এমসিকিউ পড়ানো হবে ঠিক আছে খুবই টপ টপ এমসিকিউ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করবে আর চ্যানেলটা যারা নিউ আসছ প্রথমবার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার জয় হিন্দ